مثل الأفضل. الله هو الرحمن، الله هو المنان. لا إله إلا الله، محمد رسول الله، محمد is the messenger to Allah is our return. আল্লাহর ঘর বাইতুল্লাহ দর্শন একান্ত সৌভাগ্যের। যিনি সরাসরি দেখেছেন তিনি সৌভাগ্যবান। স্থির বা চলচ্চিত্রে কাবা ঘরের দৃশ্যাবলী আমরা প্রায় সবাই দেখে থাকি। আসুন মক্কা শরীফ সম্পর্কে আরেকবার জেনে নেই, দেখে নেই এর ঐতিহাসিক স্থানসমূহ। মক্কায় প্রবেশের 20 কিলোমিটার পূর্বেই চোখে পড়বে বিশাল আকৃতির কোরআনের ডামি দিয়ে নির্মিত গেট। 48 মিলিয়ন রিয়াল, প্রায় 75 কোটি টাকায় নির্মাণ করা হয়েছে গেটটি। রাতে এটি সুদৃশ্য আকার ধারণ করে। মক্কা শরীফে প্রবেশ মুখের এই গেটটি আপনাকে নিয়ে যাবে স্মৃতিময় এক জগতে। محمد الرسول الله لا إله إلا الله محمد الرسول الله প্রথমে ফেরেশতারা কাবা শরীফকে কেন্দ্র করে আল্লাহর ইবাদত করে, যখন জমিনে কোনো মানুষ ছিল না। হযরত আদম আলাইহিসসালামকে বেহেশত থেকে দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে তাদের ইবাদতের কেন্দ্র হিসেবে নির্ধারণ করে দেন। এরপর নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের সময়ে কাবা শরীফ ধ্বংস হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পাথরের উপর পাথর রেখে হযরত আদম আলাইহিসসালামের প্রতিষ্ঠিত ভিত্তির উপর কাবা শরীফের দেয়াল নির্মাণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 বছর আগে অর্থাৎ 35 বছর বয়সে কুরাইশরা কাবা শরীফ সংস্কার করে। হিজরি 64 সালের 15ই জুমাদুল উলা শনিবার হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। আজকে আমরা যে মসজিদে হারাম দেখছি তা বহু সংস্কার ও পরিবর্তনের সিঁড়ি অতিক্রম করে বর্তমান পর্যায়ে পৌঁছেছে। বর্তমান হারাম শরীফে তুর্কি সুলতান সেলিমে নির্মাণ কাজের কিছু স্মৃতি ব্যতীত অন্য সবই সংস্কার করা হয়েছে। 1344 হিজরিতে অর্থাৎ 1923 সালে বাদশাহ আব্দুল আজিজ মসজিদে হারামে প্রয়োজনীয় সংস্কার করেন। দেয়াল ও স্তম্ভের ত্রুটি বিচ্যুতিগুলো দূর করেন। 1925 সালে মসজিদে হারামের অবশিষ্ট সংস্কার কাজও সম্পন্ন করেন। মসজিদে হারামে তখন 50,000-এর বেশি লোকের নামাজ পড়া সংকুলান হতো না, এর ফলে মসজিদে হারামের সম্প্রসারণের প্রয়োজন অনুভূত হয়। বাদশাহ আব্দুল আজিজ 1953 সালে ইন্তেকাল করেন। 1955 সালে তার ছেলে সৌদ বিন আব্দুল আজিজ সম্প্রসারণ কাজ শুরু করেন। 20 বছর পর 1975 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। সম্প্রসারণের আগে মসজিদের আয়তন যেখানে ছিল 19,127 বর্গমিটার, বেসমেন্ট সহ 3 তলা মসজিদের তখন আয়তন দাঁড়ায় 1,60,168 বর্গমিটার। এ সময় মসজিদের দেয়ালের ভিতরে ও বাইরে মার্বেল পাথর লাগানো হয়। এতে 2,00,000 বর্গমিটার সাদা ও বিভিন্ন রঙের মার্বেল ও কৃত্রিম পাথর এবং 1,75,000 বর্গমিটার টাইলস লাগানো হয়।
এই সম্প্রসারণ কাজে প্রায় 622 মিলিয়ন রিয়াল ব্যয় হয়। এর ফলে তখন 4 লাখ লোক একসাথে নামাজ পড়তে পারতেন। 1983 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের সময়ে মসজিদে হারামের পুনঃসংস্কার শুরু হয়। এই সংস্কারের ফলে বর্তমানে প্রায় 10 লক্ষ মুসলমান একসাথে নামাজ আদায় করতে পারেন। মহান রব্বুল আলামিনের কাছে কাবা শরীফের গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক কোরআন মজিদে উল্লেখ করেছেন, জাআলাল্লাহু আল-কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন-নাস। আল্লাহ কাবা শরীফকে সম্মানিত ঘর এবং মানুষের টিকে থাকার কারণ হিসেবে সৃষ্টি করেছেন। হযরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাবা শরীফের পেছনে দাঁড়িয়ে দোয়া করে তার দোয়া কবুল হয় এবং সে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। কাবা শরীফে নামাজ পড়লে অন্য জায়গার তুলনায় 1 লাখ গুণ সওয়াব বেশি হয়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মসজিদের নামাজের চাইতে মসজিদে হারামের নামাজের মর্যাদা হচ্ছে 1 লাখ। আমার মসজিদে নামাজ 1000 এবং বাইতুল মকদ্দাসের মসজিদের নামাজ 500 গুণ বেশি। পবিত্র মাহে রমজানে মক্কা নগরীতে মানুষ ছুটে আসেন পঙ্গপালের মতো। এ দৃশ্য সত্যি অতুলনীয়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কার একদিনের রোজা 1 লাখ রোজার সমান। 1 দিরহাম সাদকা, 1 লাখ দিরহাম এবং সকল নেক কাজ 1 লাখ গুণ বেশি। আল্লাহর ঘরের দিকে শুধু তাকিয়ে থাকাও সওয়াবের। বলা হয়েছে প্রতিটি দিন ও রাতে এই বাইতুল্লায় 120টি রহমত নাজিল হয়। এর মধ্যে 60টি হচ্ছে তাওয়াফকারীর জন্যে, 40টি হচ্ছে এই ঘরের নামাজিদের জন্যে এবং 20টি হচ্ছে এই ঘরের প্রতি নজরকারীদের জন্যে। কাবা শরীফে তাওয়াফের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে 7 চক্কর তাওয়াফ করবে, মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়বে এবং জমজমের পানি পান করবে, তার গুনাহ যত বেশি হোক না কেন তা মাফ করে দেয়া হবে। হজের মৌসুমে লক্ষ লক্ষ মুসলমানের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি এক পবিত্র অনুভূতি সৃষ্টি করে। لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك মক্কার উত্তর দিকে মসজিদে হারাম থেকে 3 মাইল দূরে হীরা পাহাড়ের অবস্থান। এটি একটি খাড়া পাহাড়, এর উচ্চতা 200 মিটার। হীরা পাহাড়ে ওঠা বেশ কষ্টসাধ্য। আঁকাবাঁকা পথ বেয়ে উঠতে হয়, সতর্কভাবে পা ফেলতে হয়। নিচ থেকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে 1 ঘন্টারও অধিক সময় লেগে যায়। মাঝে মাঝে বিশ্রাম নেয়ার জন্যে ছোট ছোট বিশ্রামাগার মানুষের স্ব ইচ্ছায় গড়ে উঠেছে।
পাহাড়ের উপর থেকে মক্কার নয়নাভিরাম দৃশ্য সবাইকে মুগ্ধ করে। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছার পর হেরা গুহায় যাওয়ার জন্যে আবারও নিচে নামতে হবে। এখানে নামার জন্য কোনো সুষ্ঠু সিঁড়ি নেই, আপনাকে অত্যন্ত সাবধানে নিচে নামতে হবে। এর পরের কাজ আরো কঠিন। হেরা গুহায় পৌঁছার জন্য অত্যন্ত সরু একটা গুহা অতিক্রম করতে হয়। এখানে একজনের বেশি আসা যাওয়া করা যায় না, অনেকক্ষণ অপেক্ষা করে এক একজনকে যেতে হয় আসতে হয়। হজের মৌসুমে এখানে পৌঁছানো যে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় তা সহজেই বোঝা যায়। ভাবতে অবাক লাগে, নবুয়ত লাভের পূর্বে প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে এই নির্জন স্থানে পৌঁছতেন। আরও বিস্ময়কর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীও তার প্রিয় মানুষটির জন্য প্রতিদিন এখানে খাবার নিয়ে আসতেন। এই গুহার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে হযরত জিব্রাইল আলাইহিসসালাম সর্বপ্রথম ওহী নিয়ে হাজির হয়ে প্রথমে বলেন পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নিরক্ষর, পড়তে পারি না। জিব্রাইল আলাইহিসসালাম তাকে জড়িয়ে ধরে দ্বিতীয়বারও সেই একই কথা বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দেন। জিব্রাইল আলাইহিসসালাম পুনরায় তাকে জড়িয়ে ধরেন। তৃতীয়বার জিব্রাইল আলাইহিসসালাম সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত পড়ে শুনালেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই আয়াতগুলো তার সাথে সাথে পড়েন। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم হে নবী, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে জমাট রক্তের পিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার রব অনুগ্রহশীল, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা মানুষ জানত না। হেরা পাহাড়ের চূড়া থেকে কাবা শরীফ আগে বেশ পরিষ্কার দেখা যেত, কিন্তু মক্কা শহরে বর্তমানে সুউচ্চ ইমারত নির্মাণের ফলে কাবা শরীফ পরিষ্কারভাবে দৃষ্টিগোচর হয় না। তবে সুউচ্চ মিনার একটু খেয়াল করলে বোঝা যায়। হেরা গুহায় একসাথে বেশি লোক প্রবেশ করতে পারে না। এখানে আগমনকারী প্রত্যেকেই দুরাকাত নফল নামাজ আদায়ের চেষ্টা করেন, অনেকেই আবেগকে ধরে রাখতে পারেন না। এ এক বিরল দৃশ্য। হেরা পাহাড় মানুষের হেদায়েতের প্রথম আলো বিতরণকারী পাহাড় হিসেবে মুসলমানদের অন্তরে সম্মানের আসন গেড়ে আছে, তাই এর অপর নাম হচ্ছে নূর পাহাড় বা আলোর পাহাড়। On that clear and blessed night, Jibreel came to Hira. He hugged Prophet Muhammad. কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় হিজরতে মনস্থির করেন। এই রাস্তা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে তার প্রিয় সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনায় রওনা হন। ইয়া হাবিবি ইয়া মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাফিয়াল্লাহ
কাফেরা পিছু নিলে মসজিদে হারামের 6 মাইল দক্ষিণে অবস্থিত সাউর পাহাড়ে আশ্রয় গ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশরা তাদের দুজনকে তালাশ করতে গিয়ে শেষ পর্যন্ত সাউর গুহায় গিয়ে পৌঁছে এবং গুহার মুখে মাকড়সার জাল দেখে ফিরে আসে। এভাবেই মহান আল্লাহ তাআলা কাফেরদের হাত থেকে আমাদের প্রিয় নবীকে রক্ষা করেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها আল্লাহ তার উপর প্রশান্তি নাজিল করেন এবং অদৃশ্য সেনা দিয়ে তাকে সাহায্য করেন। মক্কা শরীফের একটি গুরুত্বপূর্ণ স্থানের নাম মিনা। মক্কা থেকে মিনার দূরত্ব 6 কিলোমিটার, মিনার দৈর্ঘ্য 3 কিলোমিটার। পূর্বে মিনা উন্মুক্ত ছিল, বর্তমানে হাজিদের সুবিধার্থে সেখানে স্থায়ী তাঁবু তৈরি করা হয়েছে। হাজিরা এই মিনাতে অবস্থান করে হজের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। হাজিরা 8টি জিলহজ জোহর থেকে 9 জিলহজ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এখানে। সকল মাযহাবেই এটা করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে 2টো খুতবা দিয়েছিলেন। আমাদের অতি পরিচিত সূরা আল কাউসার এই মিনাতেই নাজিল হয়। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি, অতএব তুমি তোমার রবের জন্যই নামাজ পড়ো এবং কুরবানি দাও। প্রকৃতপক্ষে তোমার শত্রুরাই শিকড় কাটা এবং নির্মূল হবে। জিলহজের 9 তারিখ সকালে হাজিরা আরাফাতের ময়দানে চলে আসেন। আরাফা হচ্ছে 2 মাইল দৈর্ঘ্য ও 2 মাইল প্রস্থ বিশিষ্ট একটা বিরাট সমতল ময়দান। পূর্বে গাছপালা শূন্য থাকলেও বর্তমানে সবুজ গাছে আচ্ছন্ন করার চেষ্টা করা হয়েছে একে। এখানে হাজিরা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করেন। আরাফাতে অবস্থান করা আল্লাহর কাছে অতি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিন ছাড়া অন্য কোনো দিন এত বেশি বান্দাকে আল্লাহ দোজখের আগুন থেকে মুক্তি দেন না। আরাফাতের দিন আল্লাহর রহমত নাজিল ও বান্দার বড় বড় গুনাহ মাফ হতে দেখে শয়তান এতটাই অপমানিত ও রাগান্বিত হয় যে তা অন্য কোনো সময় হয় না। এই আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে ঐতিহাসিক ভাষণ দেন তা আজও সবাইকে উজ্জীবিত করে। আরাফাত ময়দানের মাঝে একটি পাহাড় লক্ষ্য করা যায়।
এই পাহাড়ের নামই জাবালে রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন এই পাহাড়ের পাশে পাথরের উপর দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দোয়া করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি অনুসরণে এখানে অনেকেই দুরাকাত নফল নামাজ আদায় করে থাকেন। মুজদালিফা আরাফা ও মিনার মধ্যে অবস্থিত 4,370 মিটার দীর্ঘ একটি জায়গার নাম হাজিরা। নয় জিলহজে সূর্যাস্তের পর এখানে এসে রাত্রি যাপন করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে হাজিরা এখানে মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় করেন। হজের নিয়ম অনুযায়ী জামড়ায় পাথর নিক্ষেপের জন্য হাজিরা এখান থেকেই ছোট ছোট পাথর সংগ্রহ করেন। আরাফা এবং উরানাহ উপত্যকার মাঝে অবস্থিত মসজিদের নামেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা দিবসে সূর্য হেলার আগে নামেরা উপত্যকায় অবস্থান করেন। বর্তমানে এটিকে বিরাট মসজিদ হিসেবে নির্মাণ করা হয়েছে। এতে 60 মিটার উঁচু সুন্দর 6টি মিনার রয়েছে। মসজিদের বর্তমান আয়তন 1,14,000 মিটার। এখানে প্রায় 3.5 লাখ মুসলমান একসাথে নামাজ পড়তে পারেন। মিনা এবং মুজদালিফার মাঝের একটি উপত্যকা হচ্ছে মুহাসসার। 545 হাত দীর্ঘ এই জায়গায় কাবা শরীফ ধ্বংস করতে আসা আব্রাহার বাহিনীর উপর আল্লাহর গজব নেমে আসে এবং তারা পুরো ধ্বংস হয়। মুহাসসার অর্থ অচল বা অক্ষম হওয়া। আব্রাহার হস্তি বাহিনী এই স্থানে এসে সামনে চলতে অক্ষম হওয়ায় এর নামকরণ করা হয়েছে মুহাসসার। এই জায়গা দ্রুত পার হওয়ার নিয়ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজদালিফা হতে মিনার দিকে রওনা হন তখন এই উপত্যকায় এসে চলার গতি দ্রুত করে দেন।
মিনার দক্ষিণে অবস্থিত মসজিদে খায়েফ। বিদায় হজের সময় মিনার এই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদে 70 জন নবী নামাজ পড়েছেন। বর্তমানে মসজিদের আয়তন 24,000 বর্গ মিটার। এতে একসাথে প্রায় 1.5 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। হজের সময় জামরায় পাথর নিক্ষেপ করা ওয়াজিব। পাথর মারার জন্যে 3টি পিলার আছে। এটা নিস্তলার জামরা। উপরের তলায়ও পাথর মারার ব্যবস্থা আছে। হাজিরা হজের মৌসুমে উভয় তলা থেকে পাথর মেরে থাকেন। হজ মৌসুম ছাড়া অন্য সময় ভিড় থাকে না। অনেকেই দেখতে আসেন এখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে শয়তানের প্রতি পাথর নিক্ষেপের মাধ্যমে মানুষ মূলত নিজের অন্তরে লুকায়িত শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে এক প্রকার জিহাদ ঘোষণা করে থাকেন এখান থেকে। হেরেম শরীফের কাছে এই ঘরটিতে পবিত্র রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় প্রসব কাজে নিয়োজিত দায়ী ছিলেন আব্দুর রহমান বিন আউফের মা শেফা। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার হাতে এসে পড়লেন এবং কেঁদে উঠলেন, তখন আমি একজন লোকের এই শব্দ শুনতে পাই, রাহিমাকাল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুন। বর্তমানে এখানে একটি সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলা হয়েছে। মুয়াল্লা শব্দের অর্থ হচ্ছে উঁচু। এই কবরস্থানটি মক্কার উঁচু দিকে অবস্থিত বলে একে মুয়াল্লা বলা হয়। মুয়াল্লাম কবরস্থানের উপর দিয়ে ওভার ব্রিজ তৈরি হওয়ায় বাহ্যত কবরস্থানটি দুই ভাগে ভাগ দেখা যায়। নিচ দিয়ে সংযোগ আছে। এই কবরস্থানের মর্যাদা অনেক বেশি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এখানে অবস্থিত। তাছাড়া 45 জন মহিলা ও পুরুষ সাহাবায়ে কেরাম সহ আরও অনেক বুজুর্গের কবর রয়েছে এখানে। এই কবরস্থানের বেশিরভাগ মুর্দা নামাজি সানাজা মসজিদে হারামে অনুষ্ঠিত হয়। পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মক্কা মুকাররমা থেকে ফিরে গেলেও আপনার মন পড়ে থাকবে আল্লাহর ঘরে। বারবার মন চাইবে ফিরে আসি এখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার ঘরে আসা তৌফিক দান করুন, আমাদের ধন্য করুন তার রহমতে।